एमटी प्लस डब्ल्यूबीसीएस प्रिलिमिनारी জন্য এই যে বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে ডব্লিউবিসিএস হিস্ট্রি বিভিন্ন পর্ব তুলে ধরেছে, তাতে ডব্লিউবিসিএস পরীক্ষার ইতিহাসের যে পর্ব সেটা অনেক সহজ হয়ে যাবে। আজকে আমরা প্রাচীন ভারতের বিশেষ করে বাংলার একটি রাজবংশ নিয়ে আলোচনা করব। সেই রাজবংশ পাল বংশ বা পাল ডায়নেস্টি। পাল বংশ পড়বার ক্ষেত্রে একটু বলে রাখা দরকার, গৌড়ের রাজা শশাঙ্ক মারা যাওয়ার পর বাংলায় যে পরিস্থিতি দেখা দিয়েছিল সেটাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় মানে হচ্ছে যে বড় বড় পাওয়ার গুলো ছোট ছোট পাওয়ার গুলোকে দখল করতে শুরু করছে, সাধারণ মানুষের জীবন তাতে অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়ছে। এই কারণে তারা তাদের মধ্যে থেকে, সাধারণ মানুষ তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে পাওয়ারে বসিয়ে দিচ্ছে। সেই ব্যক্তি পাল বংশের প্রতিষ্ঠাতা, যার নাম গোপাল। গোপাল হচ্ছে ফাউন্ডার অফ পাল এম্পায়ার বা ফাউন্ডার অফ পাল কিংডম, পাল ডাইনেস্টি যাই বলা হোক, তিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। যেহেতু তিনি জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন, তাই তিনি ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাজা ইলেক্টেড বাই কমন পিপল, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত। এইটি আমাদের প্রথম কথা মনে রাখতে। দ্বিতীয় কথা যেটা মাথায় রাখতে হবে গোপালের সম্বন্ধে, পাল রাজারা কিন্তু সবাই বৌদ্ধ ছিল। অল দ্য পাল রুলার্স ওয়ার বুদ্ধিস্ট, পাল বংশীয় রাজারা সবাই বৌদ্ধ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধদের শাস্ত্রপাঠ আলোচনা থাকা এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় বিহার। এই বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি বিহার যার নাম উদন্তপুর বিহার, সেটা গোপাল প্রতিষ্ঠা করেছে। গোপালের পরবর্তী যিনি রাজা বা শাসক তার নাম ধর্মপাল। এই ধর্মপাল গোপালের মতো আরো দুটো বৌদ্ধ বিহার তৈরি করেছিল, একটার নাম বিক্রমশীল বিহার, আরেকটার নাম শঙ্কর বা শঙ্কুরীয় বলে অনেক ক্ষেত্রে, শঙ্কর বা শঙ্কুরী বিহার। এই প্রত্যেকটা নাম কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় কিন্তু ভীষণভাবে আসে। উদন্তপুর বিহার ফাউন্ডেড বাই গোপাল, বিক্রমশীল বিহার এবং শঙ্কর বা শঙ্করী বিহার ফাউন্ডেড বাই ধর্মপাল। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট যে জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে ধর্মপাল তিনি উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, যেটাকে বলা হয় ট্রিপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রাম। এই ট্রিপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রামে কারা কারা ছিলেন? পাল প্রতিহার রাষ্ট্রকূট, পালরা মগধ থেকে, প্রতিহাররা ভারতের উত্তর পশ্চিম অংশ থেকে, রাষ্ট্রকূটরা দক্ষিণ ভারত থেকে। কনৌজকে কেন্দ্র করে হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছিল। এই কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূট ধর্মপালের সময় থেকে ট্রিপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়ছে। ধর্মপাল কিন্তু পরাজিত হচ্ছে, প্রতিহারদের কাছে পরাজিত হচ্ছে। কেমন? সেই কারণে ধর্মপালকে কখনোই পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা যেতে পারে না, গ্রেটেস্ট কিং অফ পাল ডাইনেস্টি বলা যেতে পারে না অবস্থা। তাছাড়া ধর্মপাল পরে যখন রাষ্ট্রকূটরা প্রতিহারদের সরিয়ে দিচ্ছে, ধর্মপাল কনৌজে নিজের ব্যক্তি চক্রায়ুধকে বসিয়ে দিচ্ছে। এইভাবে উত্তর ভারতের একটা অঞ্চলে, বিস্তীর্ণ অঞ্চলে তিনি কিছু সময়ের জন্য যে শাসন ব্যবস্থা প্রবর্তন করছেন, এই কারণে গুজরাটি কবি, গুজরাটি পোয়েট সোড্ঢাল তার উদয় সুন্দরী কথা বইতে ধর্মপালকে একটি উপাধি দিচ্ছে। সেই উপাধিটি হলো উত্তরা পথস্বামী।
এই উপাধিটি হলো উত্তরা পথস্বাম। গুজরাটি কবি সোড্ডাল তার এই বইতে ধর্মপালকে টাইটেল দিচ্ছেন উত্তরা পথস্বাম, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ, ধর্মপালের উপাধি উত্তরা পথস্বাম, মাথায় রাখতে হবে। তাছাড়া মাথায় রাখতে হবে ধর্মপালের নিজের আর কি কি উপাধি ছিল। একটা উপাধি পরম সৌগত, এটা একটা উপাধি। আর একটা উপাধি বিরাট লম্বা, পরমেশ্বর পরম ভট্টারক মহা রাজাধিরাজ, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ, এটা একটা টাইটেল। খুব অবাক লাগলো, এটা একটাই টাইটেল। তাহলে উত্তরা পথস্বামী, পরম সঙ্গত, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ, এগুলি ছিল ধর্মপালের টাইটেল। ধর্মপালের পর পাওয়ারে আসছে তার ছেলে দেবপাল। দেবপালকে বলা হয় পাল ডাইনেস্টির বেস্ট কিং। বেস্ট কিং বলার কারণ হচ্ছে তিনি কিন্তু এই ট্রিপার্টাইট স্ট্রাগলকে কন্ট্রোলে রাখতে পেরেছেন, সেই কারণে বেস্ট কিং বলা হচ্ছে দেবপাল। এবং পাশাপাশি মাথায় রাখতে হবে যে দেবপালের সময় বড় কোনো সমস্যাও তৈরি হয়নি। দেবপালের সময় স্কাল্পচার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিল। এই সময় দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিখ্যাত স্কাল্পচার বা ভাস্কর বা ভাস্কর্য তৈরি করতেন, কারা কারা? ভীমান এবং বিতপাল, এরা দেবপালের সময় গুরুত্বপূর্ণ স্কাল্পচার ছিল, এটা মাথায় রাখ। দেবপালের পরবর্তী সময় থেকে পাল বংশ আস্তে আস্তে পতনের দিকে চলে যেতে শুরু করে। পরবর্তীকালে আরেকজন পাল বংশের রাজা, তার নাম মহিপাল ওয়ান বা প্রথম মহিপাল, তিনি পাল বংশকে আবার তুলে ধরবার চেষ্টা করছে। সেই কারণে মহিপাল ওয়ানকে বলা হয় সেকেন্ড ফাউন্ডার অফ পাল ডাইনেস্টি বা পাল এম্পায়ার, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় মহিপাল ওয়ান। তবে মহিপাল ওয়ানের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। দক্ষিণ ভারতে চোল বংশের শ্রেষ্ঠ রাজা, সাউথ ইন্ডিয়ার চোলা ডাইনেস্টির বেস্ট কিং রাজেন্দ্র চোলা, তিনি বেঙ্গল অ্যাটাক করছেন মহিপাল ওয়ানের টাইমে। যদিও তিনি বাংলা দখল করেছিলেন এরকম কোনো প্রমাণ নেই, তবে গঙ্গা পার হয়ে বাংলা আক্রমণ করেছিলেন 1022 এডিতে, এটা বলা হয়েছে। এবং রাজেন্দ্র চোল দক্ষিণ ভারত পড়ার সময় আমরা দেখেই নিয়েছি যে রাজেন্দ্র চোল যেহেতু গঙ্গা পার হয়ে বাংলায় ঢুকেছিলেন, তাই ফিরে গিয়ে তিনি উপাধি নিচ্ছেন গঙ্গই কন্ড অর্থাৎ গঙ্গা বিজেতা, এই নামটা আমাদের খেয়াল রাখতে। তবে প্রথম মহিপালের পরবর্তী নাম, সেখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, মহিপাল টু। কেমন? প্রথম মহিপালের পরবর্তী গুরুত্বপূর্ণ নাম, পরপর নাম নয়, পরবর্তী গুরুত্বপূর্ণ নাম মহিপাল টু। এই দ্বিতীয় মহিপালের সময় একটি বিদ্রোহ দেখা দিয়েছে, যে বিদ্রোহের নাম কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত রিভোল্ট। কৈবর্ত বলতে মূলত জেলেদেরকে বোঝায়, ফিশারম্যান, এবং কৃষকরাও তার সঙ্গে যোগ দিয়েছে। উত্তরবঙ্গ, যেটাকে সেই সময় বলা হতো বারেন্দ্রী, সেইখানে মহিপাল টু এর এগেনস্টে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, যার লিডার ছিলেন দিব্য বা দিব্যা বলা হয়েছে। এই কৈবর্ত বিদ্রোহের ফলে সম্ভবত মহিপাল টু মারা যান, তারা নাকি দিব্য মহিপাল টুকে মেরে দেয় বলে জানা যায়। এই কৈবর্তরা তারপর উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ সময় শাসন করছে, এমনকি পরবর্তী একজন শাসক রামপালের সময় কৈবর্ত বিদ্রোহ কন্টিনিউ হয়েছে। এই সময় রামপালের সময় কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। তাহলে প্রশ্ন দেখে নিতে হবে যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন। যদি ফ্ল্যাট কোয়েশ্চেন আসে, দিব্য বা ভীম যেকোনো একজনের নাম বা দুজনের নাম থাকতে দুজনের নাম হতে পারে, কিন্তু যদি রাজার নাম মেনশন করে দেয় রামপালের সময় কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, তখন ভীম। মহিপাল টু এর সময় কৈবর্ত বিদ্রোহের লিডার কে ছিলেন, দিব্য বা দিব্য, এই জিনিসটা একটু ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে।
এবং এই যে কৈবর্ত রিভোল্ট বা কৈবর্ত বিদ্রোহের সম্বন্ধে আমরা পড়ছি, এই কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে জানবার মেন সোর্স হচ্ছে রামপালের সভায় উপস্থিত এক ব্যক্তি, তার নাম খুবই ফেমাস নাম, সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী যে বইটি লিখেছিলেন তার নাম রামচরিত। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত বইয়ের থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়, রামপাল সম্বন্ধেও জানা যাচ্ছে। এই বইটার নাম এবং লেখকের নাম খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মনে রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, পালদে যে কয়েন বা মুদ্রা ছিল সেই মুদ্রাকে বলা হয় নারায়ণী মুদ্রা। পালদের মুদ্রার নাম নারায়ণী মুদ্রা। পাল বংশের লাস্ট কিং বা শেষ শাসক কে ছিলেন সেটা নিয়ে বেশ কিছু ডাউট রয়েছে, তবে মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় পাল ডাইনেস্টির শেষ রাজা ছিলেন মদন পাল। কেমন? আর শেষে আরেকবার রিমাইন্ডার দিয়ে বলে রাখি, পাল রাজারা সবাই বৌদ্ধ ছিলেন এবং পাল ডাইনেস্টির শেষের দিকে যে রাজারা ছিলেন তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের যে তন্ত্র মন্ত্রের শাখা বজ্রযান তার প্রচলন ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে তারা তন্ত্র মন্ত্রের সাহায্য নিতেন, কিন্তু পাল রাজারা প্রত্যেকে বুদ্ধিস্ট বা বৌদ্ধ ছিলেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই তাহলে আজকে আমাদের এই সেশনে আমরা বাংলার বা মগধের একটি রাজবংশ সম্বন্ধে আলোচনা করলাম, পাল বংশ। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্ন কিরকম আসে সেই অনুযায়ী আমরা বিভিন্ন পয়েন্ট আলোচনা করলাম। আশা করি প্রত্যেকের উপকারে লাগবে। অ্যাপ্লিক্লাসের পক্ষ থেকে আমরা এভাবেই আরো অনেক টপিক নিয়ে আলোচনায় আসবো। ধন্যবাদ।